আসসালামু আলাইকুম। যারা মোবাইল দিয়ে অ্যাডসেন্স লগ ইন করতে পারছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি। প্রথমে মোবাইলের সেটিংয়ে যাবেন, সেখান থেকে অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর আপনারা যে গুগল ক্রোম যে অ্যাপটি আছে গুগল ক্রোম অ্যাপটি ক্লিক করে দিবেন। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে মোবাইল থেকে কিন্তু অ্যাডসেন্স লগ ইন করতে পারবেন খুব সহজেই। আমি গুগল ক্রোমে এখন ক্লিক করে দিচ্ছি, দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য সহজে। তো ক্রোম যখন ক্লিক করলাম, এরপরে দেখবেন এখানে স্টোরেজ একটা লেখা আছে, স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর ম্যানেজ স্টোরেজ যে লেখাটি আছে ওইটার উপর ক্লিক করে দিবেন। ওইটার উপর ক্লিক করার পর নিচের দিকে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার তারপর ওকে ক্লিক করে দিবেন। এটা আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারের উপর চাপ দিয়ে ধরে রেখে অ্যাপস ইনফোতে ক্লিক করে দিবেন। এরপর স্টোরেজে ক্লিক করে দিবেন এবং ম্যানেজ ডাটা স্টোরে ক্লিক করে দিবেন। ম্যানেজ স্টোরে, এরপর ক্লিয়ার অল ডাটা, যে কোনো একটা পদ্ধতিতে আপনারা চাইলে করতে পারেন। এরপর ক্রোমে যাবেন, এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। যে জিমেলটিতে অ্যাডসেন্স করা আছে সেটি দিয়ে ইয়েস আই এম ইনে ক্লিক করে দিবেন। এরপর আপনার জিমেলের মধ্যে চলে যাবেন, জিমেলের মধ্যে সার্চ বারে লিখবেন অ্যাডসেন্স। অ্যাডসেন্সের যে মেলটি আছে আপনাদের কাছে অবশ্যই আছে, অ্যাডসেন্স উপরে সার্চ বারে লিখলেই মেলটি চলে আসবে। সেখানে একটি সাইন ইন অপশন আছে, সেই সাইন ইন অপশনটি দিয়ে ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে খুব সহজে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, ভিডিও ছোটো করে। দেখুন আমি সাইন ইনে ক্লিক করে দিচ্ছি। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথেই আমার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিবেন, জাস্ট নাওতে ক্লিক করে দিবেন। এখন আমার দেখবেন লগ ইন হয়ে যাবে। তো আপনারাও চাইলে খুব সহজে কিন্তু এই পদ্ধতিতে মোবাইলের মধ্যে গুগল অ্যাডসেন্স লগ ইন করতে পারবেন। যারা পারতেছেন না, যাদের গুগল অ্যাডসেন্সে গুগলে গিয়ে কিন্তু অনেক সময় লগ ইন করা যায় না মোবাইল দিয়ে, এই পদ্ধতিটা ফলো করলে আপনি খুব সহজে কিন্তু মোবাইল দিয়ে গুগল অ্যাডসেন্স লগ ইন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।